আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার নাম ফাতেমা, আমি প্লের বাংলা ক্লাস টিচার, মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে বলছি। আজকে আমাদের বিষয়, বোর্ডের দিকে দেখো, ত থেকে দন্তের ন পর্যন্ত বর্ণ ও ছবি দেখে বর্ণ বসা। আমরা আগের ক্লাসে করেছিলাম ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণ, আর আজকে আমরা করব ত থেকে দন্তন্য পর্যন্ত বর্ণ ও ছবি দেখে বর্ণ বসা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, বর্ণগুলো পড়ে নিব। দেখো, বোর্ডের দিকে দেখো, সবাই আমার সাথে সাথে পড়বে। ত ত থ করে শব্দ পড়ব। দেখো বইয়ে দেয়া আছে, 33 পেজ থেকে শুরু হবে। ততে তাল, ততে তাল, ততে তরমুজ, ততে তরমুজ। পরের বর্ণে চলে যাব, থ থতে থালা, থতে থালা, থতে থলে, থতে থলে। পরের বর্ণে চলে যাব, দ দতে দই, দতে দই, দতে দোয়ার, দতে দোয়ার। পরের বর্ণে চলে যাব, ধ ধতে ধান, ধতে ধান, ধতে ধনু, ধতে ধনু। দন্ত ন, দন্ত নতে নাক, দন্ত নতে নাক, দন্ত নতে নদী, দন্ত নতে নদী। তাহলে আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বর্ণ পড়লাম এবং দুইটি করে শব্দ পড়লাম। দেখো এখানে লেখার স্টেপটা দেওয়া আছে, যেহেতু আমরা আগে লেখার স্টেপটা শিখেছি করিয়েছি, তো সেহেতু আমি এখন আর নতুন করে করালাম না। তোমরা স্টেপ বাই স্টেপ বই পড়বে এবং খাতায় বারবার লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে লেখাটা তোমাদের আয়তে চলে আসবে। এখন আমরা দেখো কি করব, ছবি দেখে বর্ণ বসা। পরের আইটেমে চলে যাব, ছবি দেখে বর্ণ বসা। এখানে আমি কিছু ছবি দেখো কাগজে বের করে এনেছি, সেটাই আজকে করাবো, যে ছবি দেখে বর্ণ যেভাবে তোমাদের আগের ক্লাসেও করিয়েছি সেভাবেই করাবো, ফলো করো। এখানে কিসের ছবি দেওয়া আছে বোঝার চেষ্টা করো। হরিণ, হরিণ, হরিণ কোন বর্ণে হরিণ হয় বলো তো? মূর্ধন্য, মূর্ধন্য। আমরা এখানে ট থেকে দন্তেন্য পর্যন্ত যে 10টা বর্ণ আমরা শিখলাম, সেই বর্ণ 10টা থেকে কিছু বর্ণের ছবি নিয়ে এখানে করাচ্ছি, ফলো করো সবাই। দেখো এখানে কী দেওয়া আছে, তরমুজ, তরমুজ কোন বর্ণে তরমুজ হয়? ততে তরমুজ, ততে তরমুজ। তাহলে কী লিখতে হবে, ত। দেখো এখানে দই আছে, দই, দতে দই, দতে দই। তারপর দেখো কী আছে, টমেটো, টমেটো, টমেটো হয় ততে, টবর্ণে টমেটো, ততে টমেটো। দেখো আরও দুইটা আছে, ঝোল, ঝোল, ধতে ঝোল, ধতে ঢোল। নাক কোন বর্ণে হয় নাক? দন্তের নতে নাক, দন্তের নতে নাক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেভাবে করলাম আগের ক্লাসে ওইভাবেই করেছি, আর সামনেও আমরা যদি কোনো আইটেম আসে এরকম তখন আমরা এইভাবেই করব। সবাই এইভাবে চেষ্টা করবে, বারবার বাসায় চেষ্টা করবে, আর আমাদের ছবি দেখিয়ে দেখিয়ে বর্ণ লেখাতে বলবে, তাহলে একদম আয়ত্তে এসে যাবে। তোমরা বর্ণটা বারবার পড়বে এবং লিখবে, শব্দগুলো পড়বে। এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ।